ফতুয়ার কিতাবে এসেছে ইহা নাতুল রুলাম যদি আলেমদেরকে ঘৃণা করা কুফরি হয় তাহলে সাহাবাই কেরামদেরকে ঘৃণা করা ঘৃণার দৃষ্টিতে বেদাতি বলা ডাবল কুফরি হাদিসের মধ্যে আসে মাংদার জুলুম্বিল কুফর অল আদু বল্লাহ অলাই স্যাকাদ আলী ইল্লাহ আলাই মুত্তাফাকু আলাই বোখাদি মুসলিমের হাদিস এই হাদিস পড়ার পরে আমি যাকে তাকে কাফের ফোঁস্ত দিই না এই হাদিসটা পড়ার পরে আমি 45 থেকে 50 বার চিন্তা ভাবনা করেছি অসংক আয়াত আর হাদিস সামনে রেখে চিন্তা ভাবনা করে দেখলাম আমার ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উসমান রাদিয়াল্লাহু তাআলার ওকে বেজাতি বলার কারণে উনি বেঈমান হয়ে গেছে ইমান হারা হয়ে গেছে আমার ভাইকে বলবো আপনি আবার নতুন করে কালিমা পড়ুন মুসলমান হন ইয়া আইয়ুহা আল্লাযিনা ঈদানুদিয়ালি সলা ইদানুদিয়ালি সলা তুমিল জুমুয়া ফার্স্ট আউ ইলাদি ক্রিল্লা হি ওয়াদারুল বাই হে ইমানদার গণ হে মুমিনগন যখন জুমুয়ার দিন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও ক্রয় বিক্রয় বন্ধ করো এটা আল্লাহর কথা সরাসরি বললাম এখন কোন আজানের সময় আচ্ছা জুমার সময় আজানদের কয়টা দুইটি প্রথম আজান হয় বারোটা পনেরো মিনিট দ্বিতীয় আজানটি হয় আমার খুদবার পূর্বে তাই না প্রথম যে আজানটি এই আজানটি হজরত উসমান রদিয়াল্লাহ তালুসুন্নত নবীজির দুই মেয়ে হজরত উসমানের কাছে বিবাহ দিয়েছিলেন এবং বলছিল আমার আরেকটি মেয়ে থাকতো তাহলে আমি উসমানের কাছে ওই মেয়েটা বিবাহ দিতাম মানে কত চরিত্রবান মানুষ হজরত উসমান ছিলেন নবীজি ওনার প্রতি মুগ্ধ হয়ে গেছে তো প্রথম যে আজানটা দেন এটা রাসুলের জামানায় ছিল না এটা হজরত উসমান রদি আল্লাহ চালু করেছিলেন এই যে আয়তের মধ্যে নুদি আলী সলা এই নুদিয়ালী সলা দ্বারা খুদবার পূর্বে যে আজান এই আজান উদ্দেশ্য এই আজান উদ্দেশ্য এটা রাসুলের জামানায় ছিল হাজরত আবু বাকার হজরত ওমরের জামানায় ছিল কিন্তু হজরত উসমানের জামানায় উনি দেখলেন হাজার হাজার মুসলমান মুসলমানের সংখ্যা খালি বাড়তেছে খালি বাড়তেছে কিন্তু ওই দ্বিতীয় আজান দেওয়ার দ্বারা অনেক মুসলমান জুমান নামাজ মিস করার সম্ভাবনা থাকে হাজাদ ওসমান রদিয়া লাহু তালু বললেন জাওর নামক এক বাজার আছে ওই বাজারের এক বাড়িতে দাঁড়িয়ে প্রথম আজান দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হজরত আলী রদিয়াল্লাহ তালু সহ সমস্ত সাহাবাইকেরাম ঐক্যমত পোষণ করেছে কেউ দ্বিমুত পোষণ করে নাই কারণ আলাইকুম বিসুন্নাতি ও সুন্নাতিল খুলাফা ইর রশিদিন আল মাহাদিন নবীজির হাতে করা সাহাবিরা কেউ দ্বিমুত পোষণ করে নাই সবাই ঐক্যমত পোষণ করেছে কিন্তু প্রায় দেড় হাজার বছর পর আমাদের আব্দুর বিন ইউসুফ আহলে হাদিসের আলেম মতন উচ্চ মাকামের একজন সাহাবিকে বেদায়াতি বলে আখ্যায়িত করেছেন চিন্তা করেছেন বিষয়টা ফতুয়ার কিতাবে এসেছে ইহা নাতুল আলেমদেরকে ঘৃণা করা কুফুরি যদি আলেমদেরকে ঘৃণা করা কুফুরি হয় তাহলে সাহাবাই কেরামদেরকে ঘৃণা করা ঘৃণার দৃষ্টিতে বেদাতি বলা ডাবল কুফুরি রাসুলের আদনা থেকে আদনা সাহাবির এত ইজ্জত এত সম্মান বোঝানোর জন্য বলি রাসুলের সর্বনিম্ন সাহাবির পায়ের দুলা যদি এক পাল্লায় রাখেন অপর পাল্লায় যদি আপনি এক হাজার আব্দুল কাদির জিলানি রাখেন এক হাজার আব্দুল কাদির জিলানির চাইতে রাসুলের আদনা থেকে আদনা সাহাবির পায়ের দুলা হাজার গুণ মর্যাদা বেশি

আলিক ইত্তাফাক মুসলিমের হাদিস এই হাদিস পড়ার পরে আমি যাকে তাকে কাফের ফুটো দিই না এই হাদিসটা পড়ার পরে আমি পঁয়তাল্লিশ থেকে ৫০ বার চিন্তা ভাবনা করেছি অসংখ্য আয়াত আর হাদিস সামনে রেখে চিন্তা ভাবনা করে দেখলাম আমার ভাই আব্দুর রজ্জাক বিন ইউসুফ উসমান রিয়ালাহু তুকে বেজাতি বলার কারণে উনি বেঈমান হয়ে গেছে ইমান হারা হয়ে গেছে আমার ভাইকে বলবো আপনি আবার নতুন করে কালিমা পরুন মুসলমান হন ভাই যেমন তেমন সাহাবি না খোলা ফায়ের মধ্যে অন্যতম সাহাবি হজরত ওসমান রাজি আল্লাহ হু অতএব ওনাকে নিয়ে কঠো মন্তব্য করার কারণে উনি কি হয়ে গেছে বেইমান হয়ে গেছে ভাই প্রথম বর্তমানে প্রথম না দিলে দেখতেন আসলেই মুসলমানরা জুমার নামাজ পিস করতো আল্লাহ ভাইকে হেদায়ত দান করুক আমিন বলেন